Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. এক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আবারো তোমাদের সামনে হাজির হয়েছি এক স্কুলের অনলাইন ক্লাসে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই এক স্কুল অনলাইন ক্লাসের সঙ্গে জড়িত যারা আছেন, অর্থাৎ প্রথমেই আমি আমার অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ দিতে চাই এবং পরবর্তীতে যারা এই অনলাইন ক্লাসের কাজে নিয়োজিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। তো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। তোমরা সবাই বিজ্ঞান বইটা হাতে নাও অথবা তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা শোনো তাহলে হয়তো তোমাদের অনেক কাজে লাগবে। আজকে আমি পড়াবো তোমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের আলোচ্য বিষয় কী বা শিরোনামটা কী? নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আলোর ঘটনা। আমি পড়াবো কি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান এবং নবম অধ্যায় আলোর ঘটনা। তো আলোর ঘটনায় যাওয়ার আগে আমরা আগে জেনে নিই যে আমাদের আজকের আলোচ্য বিষয় কী কী। আলোচ্য বিষয় হচ্ছে আলো কী, আলোর উৎস, আলোর চলন এবং আলোর প্রতিফলন। ঠিক আছে, তো সবার আগে আগে জানবো যে আলোর ঘটনা। ঠিক আছে, আলোর ঘটনা, আমরা আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের ঘটনার বিবরণ শুনতে পাই কিন্তু আলোর ঘটনা সেটা তোমাদের কাছে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে কি? আচ্ছা, তো আলো নিয়ে আমরা এই পৃথিবীতে যত রকমের ঘটনা ঘটে থাকে বা যতগুলো ঘটনা রয়েছে আমরা কিছু কিছু তোমাদের সামনে আজকে হাজির করব। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে আলো কী। আলো হচ্ছে, আলো কী? আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। দর্শন মানে কি? দর্শন মানেই দেখা। ঠিক আছে, তাহলে আলো আমাদেরকে দেখার কাজে লাগে, তাই না? এখন দেখো, তুমি যদি চোখ বন্ধ করো তাহলে তুমি কিছু দেখতে পাবে? পাবে না। চোখ খুললেই আমরা দেখতে পাই। তাহলে আলো প্রথমে আমার চোখে এসে পড়ে, তারপরেই আমি দেখতে পাই। ঠিক আছে, তাহলে কোনো ধরনের কাজ করার ক্ষমতাকে আমরা কি বলি? শক্তি বলি। তা আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদেরকে দেখার অনুভূতি বা দেখার কাজে লাগে। ঠিক আছে, আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের শক্তি আছে বা শক্তির রূপান্তর আছে, আলো হচ্ছে সেই ধরনের একটি শক্তি। ঠিক আছে, সাধারণত আমরা আলোর সাহায্যে দেখতে পাই, অর্থাৎ এই পৃথিবীর সমস্ত পৃথিবীতে আলোর যত ঘটনা আছে বা আলোর পৃথিবীর যত রং রূপ আছে তা সব কিছুই আমরা দেখতে পাই কি? আলোর সাহায্যে, তাই না? আলোর সাহায্যে আমরা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে আলোর সাহায্যে আমরা দেখতে পাই। তাহলে আমি চোখ বন্ধ করলে বা আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমি কিছুই দেখতে পাই না, তাহলে অবশ্যই কি আমাকে চোখ খোলা রেখেই দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আলোর উৎস প্রথমেই আমরা জেনেছি কি আলো কি, এখন আমরা জানবো আলোর উৎস। আলো এমন এক ধরনের শক্তি যার সমগ্র উৎস হচ্ছে শক্তি। তাহলে সূর্য যদি না উঠত বা সূর্য যদি কোনোদিন রাগ করে না উঠে তাহলে কি আমরা কিছুই দেখতে পাবো না? তাহলে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, এখন আলো খুব, তাহলে আমরা কি জানলাম যে আলো কী করছে? আলোর উৎস কী? সূর্য। তাহলে দেখো, এখন আমরা জানবো যে আলোর চলন, আলো খুব দ্রুত চলে। ঠিক আছে, আলো প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। অর্থাৎ এই গতিতে যদি আমরা চলি তাহলে আমরা এই সমস্ত পৃথিবীটাকে 7 বারেরও বেশি অতিক্রম করতে সক্ষম হব। বুঝতে পেরেছ? 1 সেকেন্ডে এই সমস্ত পৃথিবীটাকে আমরা কয়বার রাউন্ড দিতে পারবো? 7 বারেরও বেশি রাউন্ড দিতে পারবো বা ঘুরে আসতে পারবো। কিন্তু আমাদের কি সেই ক্ষমতা আছে? নেই। একমাত্র এই পৃথিবীতে একমাত্র ক্ষমতা হচ্ছে আলো, তাই না? সমস্ত ক্ষমতার উৎস তো আল্লাহ, কিন্তু আমরা যেহেতু এই বিষয়টা আমরা পড়ছি কি আলো নিয়ে, তাহলে আমরা এখন আলোকেই আলোর ঘটনাগুলি আমরা জেনে নিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে বিজ্ঞানীরা মনে করেন যে এই গতিতে একমাত্র আলো ছাড়া আর কেউই চলতে পারে না। তাহলে কি বলেছি, আলো কত লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম সেকেন্ডে? আলো 1 সেকেন্ডে 300,000 পথ পাড়ি দিতে সক্ষম। ঠিক আছে, তাহলে আমরা জানলাম এটা কি আলোর
গতি। এখন আমরা জানবো যে আলো কীভাবে চলে, সরল রৈখিক পথে, সোজা পথে, নাকি বাঁকা পথে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদেরকে একটা পরীক্ষা করতে হবে, এবং পরীক্ষার জন্য কিছু উপকরণ লাগবে, যে তিনটি প্রথম পরীক্ষার জন্য লাগবে কি, তিনটি সমান কাগজ, এবং এই সমান কাগজের মাঝখানটাতে আমরা গোল করে কেটে নিব। আর দ্বিতীয় পরীক্ষার জন্য আমাদেরকে তিনটি সমান কাগজ নিয়ে এবং মাঝখানে ঠিক সমান করেই গোল করে কেটে নিতে হবে, এবং আমার লাগবে কি, দুটো মোমবাতি। হ্যাঁ, তাহলে প্রথম পরীক্ষার জন্য আমাকে কি করতে হবে, একটা বোর্ডের মধ্যে বা একটা টেবিলের মধ্যে আমাকে কাগজগুলো সারিবদ্ধভাবে সমান সিরিয়ালে বসাতে হবে। ঠিক আছে, এখানে আমি দেখো প্রথম অংশে কী করেছি, তিনটাকে সমান সিরিয়ালে বসিয়েছি, এবং দ্বিতীয় পরীক্ষার জন্য কী করতে হবে, একটা বোর্ডের উপরে বা একটা কাগজের মধ্যে তুমি কী করবে, বা একটা টেবিলের মধ্যে তুমি এই কাগজগুলোকে সমানভাবে না রেখে একটু আঁকা বাঁকাভাবে রাখলে, এবং লাস্টে কী রাখবে, মোমবাতি রাখবে। তাহলে এই মোমবাতি রাখার ফলে আমরা দেখব যে প্রথম পরীক্ষায় আমরা দেখলাম, দেখব কি, যে আমি যখন চোখ দিয়ে এই সমান অংশে দেখব, তখন আমি আলোটাকে সোজা সোজিভাবে দেখব, তাই না? আলো কি আমি এটাকে একদম একই লাইনে বা সোজা লাইনে বা সরল রৈখিক পথে আমি দেখব। ঠিক আছে, আর দ্বিতীয় অংশে কী দেখবো, যে প্রথমে যখন আমি তাকিয়েছি প্রথম অংশের দিকে, তাকানোর পরে আমি মাঝখানে সমানভাবে না গিয়ে এটা তখন কোথায় চলে গেছে, বাঁকা পথে। এখন দেখো আলো কি এভাবে আমি দেখতে পাবো না, আমি তো যদি দেখতাম তাহলে হয়তো আমাকে এইখানে যদি থাকতো বক্সটা তাহলে আমি এটাকে দেখতে পেতাম, তাই না? হ্যাঁ, কিন্তু যেহেতু এটা চলে গেছে কি অন্য জায়গা, তাহলে এটা বাঁকা পথে। কিন্তু আলো কি বাঁকাভাবে চলবে? কখনোই না, আলো সবসময় কি সরল রৈখিক বা সোজা পথে চলে। ঠিক আছে, আলো সবসময় কি সোজা পথে চলে। তাহলে আমরা পরীক্ষার দ্বারা প্রমাণ করতে পারলাম কি, যে আলো সোজা পথে বা সরল রৈখিক পথে চলে। ঠিক আছে, এখন খেয়াল করো আলো কি, আলো প্রথম অংশের পরীক্ষায় প্রমাণিত হয়েছে আলো সোজা পথে চলে, কিন্তু আলো বাঁকাভাবে বা আলোকে আমরা বক্রভাবে দেখতে পাবো না। ঠিক আছে, আচ্ছা, তা আলোর প্রতিফলন, এখন আমাকে আমার যে আলোচ্য বিষয় আলোর প্রতিফলন সেটাকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যে তুমি একটা, তুমি যখন বল খেলো, তাই না, তুমি যখন বল খেলো কী করি আমরা, মাঝে মধ্যে বলটাকে কি জুড়ে ছুঁড়ে ফেলি, হ্যাঁ, বা একটা দেয়ালের সঙ্গে যখন ছুঁড়ে ফেলি তখন সেই বলটা আবার আমার কাছেই চলে আসে। ঠিক প্রতিফলনটাও এরকম, যে যখন কোনো বস্তু তোমার কী করবে, যে যখন কোনো বস্তু তোমার দিকে কি পড়ে, যখন কোনো বস্তু, যখন আলো যখন কোনো বস্তুতে পড়ে তখন সেটা বাধা পেয়ে আবার ফিরে আসে, সেই অবস্থানটাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, আবার দেখো যখন এই যে দেখো এই যে একটা কি, এটা ডাস্টার, এই ডাস্টারটার একটা নিজস্ব আলো আছে, সেই আলোটা আমার চোখের সামনে এসে পড়ছে, সেজন্যই আমি দেখতে পাচ্ছি, এবং এটা এত দ্রুত সময়ে হয়ে থাকে যেটাকে আমরা আসলে কাউন্ট করতে, আমাদের কাউন্ট করতে কি যে কয়েক মাইক্রো সেকেন্ডেরও দ্রুত সময়ে এটা আমাদের চোখের সামনে পড়ে, সেজন্যই এটাকে আমি দেখতে পাই। কিন্তু তুমি যখন চোখ বন্ধ করে থাকো তখন তুমি কিছুই দেখতে পাও না। আলোর প্রতিফলনটাও কি তেমন, যে কোনো একটা বস্তুর উপরে আলো এসে আগে পড়বে, তারপরে সেটা আমার চোখে দেখতে পাবো আমরা। ঠিক আছে, এখন আলোর প্রতিফলনটাও সেম তেমন, যে কোন আলো যখন কোনো বস্তুতে এসে পড়ে এবং সেটা বাধা পেয়ে আবার ফিরে আসে সেটাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের বিভিন্ন ধরনের ঘটনা আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা বাসায় সবাই এগুলি প্র্যাকটিস করবে, সুন্দরভাবে এই পরীক্ষাটা করার চেষ্টা করবে, তাহলেই তোমরা প্রমাণ পাবে যে আলো সোজা পথে চলে না বাঁকা পথে চলে, অবশ্যই কি আলো সরল রৈখিক বা সোজা পথে চলে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোভিড-19 থেকে বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম।